আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি আমি মীর আব্দুর রহমান। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। বারবে সদস্য হওয়ার পর এক মাসের মধ্যেই এশিয়ান ভিউয়ার্স টিভি চ্যানেলগুলোর মধ্যে এনটিভির অর্জন ও সাফল্য নিয়ে অনুষ্ঠিত মিট দ্য প্রেস ও প্রতিনিধি সম্মেলন। ব্যারিস্টার নোরা শরীফ ছিলেন বাঙালির অকৃত্রিম বন্ধু ও চতুর্থ মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এবং জিয়া অরফেনেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রত্যাখ্যান করে ন্যায় বিচারের প্রত্যাশা করেছেন বেগম খালেদা জিয়া। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। শুরুতে কমিউনিটি প্রসঙ্গ। এনটিভি ইউরোপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মিট দ্য প্রেস ও এনটিভি প্রতিনিধি সম্মেলন। পহেলা নভেম্বর বারবে সদস্য হওয়ার পর এক মাসের মধ্যেই এশিয়ান ভিউয়ার্স টিভি চ্যানেলগুলোর মধ্যে এনটিভি অর্জন করেছে এক বিরাট সাফল্য, সময়ের সাথে আগামীর পথে। এই স্লোগানে বাংলা ভাষার সংস্কৃতিকে ধারণ করে ইউরোপ সহ বিশ্বের অগণিত দর্শকদের মাঝে ইতোমধ্যে অন্যতম শ্রেষ্ঠত্ব অর্জনের স্বাক্ষর রেখে চলছে চ্যানেলটি। তাই বাংলা মিডিয়ার সাংবাদিক ও কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত মিট দ্য প্রেসে সাফল্যের কথা তুলে ধরেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হুসাইন ও ডিরেক্টর মুস্তাফা সারওয়ার। বিস্তারিত দেখুন আহসানুল আম্বিয়ার রিপোর্টে। ক্যামেরা ছিলেন আবদুল্লাহ আল মামুন। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে বাংলা সংস্কৃতি বিকাশে এনটিভি ইউরোপ আজ অনন্য উচ্চতায়। এক ঝাঁক উদ্যমী কর্মীর নিরলস পরিশ্রমে সময়ের সাথে আগামীর পথে স্লোগানে যুক্তরাজ্য সহ ইউরোপের বাংলা ভাষাভাষীদের প্রিয় চ্যানেলে পরিণত হয়েছে এনটিভি। পয়লা নভেম্বর এনটিভি ইউরোপ বারবের সদস্য হয়ে শুরুতেই এশিয়ান ভিউয়ার্সদের চমৎকৃত করে। মাত্র এক মাসেই এশিয়ান অনেক নামকরা চ্যানেলকে পেছনে ফেলে অর্জন করে তাক লাগানোর সফলতা। আর সেই জন্যই আজ এনটিভি ইউরোপ কার্যালয়ে অনুষ্ঠিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সফলতা এবং চ্যালেঞ্জের কথা বললেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হুসাইন। প্রথম থেকে এই পর্যন্ত এনটিভি পরিবারের যেই সফলতা, এই সফলতা এনটিভি পরিবারের শুধু না, এনটিভির সাথে জড়িত সকলের, এনটিভির ভিউয়ার্সদের, সাপোর্টারদের, স্পন্সরদের এবং দূর দূরান্তে যারা এনটিভি পরিবারের সাথে জড়িত, এনটিভির জন্য যারা কাজ করছেন, তাদের সকলের সাফল্য। যখন কোনো বাঙালি চ্যানেল প্ল্যাটফর্মে আসে বা যে কোনো চ্যানেল প্ল্যাটফর্মে আসে, তাদের একটি স্বপ্ন থাকে যে ওনারা একবার জীবনে বার রিপোর্টেড চ্যানেল হবেন। এবং এই সাফল্য আজকে আপনাদের প্রিয় চ্যানেল, আপনাদের চ্যানেল এনটিভির কপালে এসেছে। এনটিভি গত এক মাস ধরে ভারবে রেটিংয়ে আছে। আপনারা জানেন আমাদের যে রেট টেস্টিং ছিল তার চেয়ে আমরা অনেক ভালো, বেটার আসছে অনেকটা। এইভাবে যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে আপনাদের জন্য আমরা নতুন করে নতুন কিছু উপহার, আরও ভালো ভালো প্রোগ্রামে উপহার দিতে পারবো। এনটিভি কর্মীদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানসম্পন্ন অনুষ্ঠান সম্প্রচার চ্যানেলটির অন্যতম বৈশিষ্ট্য। বিলেতে বাংলা মিডিয়ার প্রতিনিধি, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় এনটিভির প্রতিনিধিদের উপস্থিতিতে এনটিভির সফলতা এবং নতুন নতুন অনুষ্ঠান সম্প্রচারের পরিকল্পনার কথা শুনে অভিভূত অতিথিরা ব্যক্ত করেন তাদের অনুভূতি। এনটিভি বিগত দিনের যে অক্লান্ত পরিশ্রম, তারই একটি সার্থকতা আমি বলবো, তারই একটি রিকগনিশন। আমি মনে করি এনটিভি অদূর ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এনটিভির সাথে আছে। এনটিভি যে সামনে এগিয়ে যাচ্ছে এটা জেনে আমরা সবাই, কমিটি সবাই গর্বিত। এবং শুধু এনটিভি শুধু আমাদের কমিটির অন্যান্য টিভি চ্যানেল চেয়ে ভালো করতেছে তা না, আমি বলবো যে এখন যে আমাদের যে এশিয়ান কমিটি তাদের সব চ্যানেলের চেয়ে অনেক দূর এগিয়ে এসেছে এবং ভালো করতেছে, এটা জেনে সবাই আমরা আনন্দিত, আমরা কমিটির সবাই আনন্দিত। আমরা এনটিভির আজকের যে সাকসেস এতে আমরা গৌরবান্বিত মনে করি এবং গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই এবং আগামীতেও এনটিভি এগিয়ে যাক এবং আমরা তাদের সাথে আছি। আমরা সারা কমিউনিটির পক্ষ থেকে আবারও ধন্যবাদ।
আজকে মিট দ্য প্রেসে যে আমি আজকে অংশগ্রহণ করলাম, যে এনটিভিকে আমি ধন্যবাদ দিই, যে ভেরি সাকসেসফুল, যে এনটিভি যে আগামী দিনে যে এগিয়ে যাচ্ছে সেটা আমি বিশ্বাস করি। যে এই যে পরিবর্তনটা যে আমি দেখতেছি, যে আমরা সবসময় ওয়াচ করি এনটিভি প্রোগ্রাম, এগুলা অনেক ইম্প্রুভ হয়েছে আর আমি বিশ্বাসও করি যে এগুলা আরও ইম্প্রুভ হবে। এই সাকসেসফুল স্টোরির যা দেখলাম আজকে, যে দেখালো সনি আরও দুই তিনটা ইন্ডিয়ান চ্যানেলের কথা, যে আমরা এত এগিয়ে যাচ্ছি, ভালো করছি, এটা অনেক অনেক কষ্টের বিনিময়ে মানে পাওয়া, এক্স্যাক্টলি যেমন বাংলাদেশকে আমরা পেয়েছিলাম, অনেক খুশি, আমরা এক পরিবার। এই সাকসেসের পিছনে অনেক কষ্ট স্টোরি আছে, অনেক লোকের পার্ট আছে, অনেক লোকের সুবিধা অসুবিধা সব কিছু ইয়ে করতে হয়েছে। এনটিভি সবসময় আমাদেরকে ভালো উপহার দিয়ে গেছে, এবার বারবে এসে প্রমাণ করে দিল এনটিভি আসলেও ভালো কিছু আমাদেরকে দিচ্ছে। এনটিভি সবার সাথে, এনটিভি নিয়ে যাবে আগামীর পথে। আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানের অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাশ পাশা, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাবিনা আক্তার, কাউন্সিলর মতিনুজ্জামান, কাউন্সিলর আয়েশা চৌধুরী, সাংবাদিক মাহবুবুর রহমান, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম, জেএমজি কার্গোর স্বত্বাধিকারী মনির আহমেদ, অ্যাকাউন্ট্যান্ট মাহবুব মুর্শিদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আহসানুল আম্বিয়া শোভন, এনটিভি ইউরোপ নিউজ, লন্ডন। ব্যারিস্টার নোরা শরীফ ছিলেন বাঙালির অকৃত্রিম বন্ধু। মহান মুক্তি সংগ্রামে একজন বিদেশি হয়েও নোরা শরীফের ভূমিকা ছিল অনন্য। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু কারারুদ্ধ হলে তার মুক্তির আন্দোলনে যুক্তরাজ্য থেকে কিউসি পাঠানোর সহ আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে নোরা শরীফ বিশেষ ভূমিকা পালন করেন। নোরা শরীফের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। শনিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় তিনি আরও বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নোরা শরীফের অবদান যেমন আমাদের ইতিহাসের অংশ, তেমনি বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে নোরা শরীফ ছিলেন সরব। এমনকি 1/11 সময় শেখ হাসিনা কারারুদ্ধ হলে তাঁর মুক্তির দাবিতে যুক্তরাজ্যের প্রতিটি আন্দোলন সংগ্রামের প্রথম কাতারে ছিলেন নোরা। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা মুশতাক কুরেশির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিমা শামস বনির পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাউনাইন। নোরা শরীফের জীবনী পাঠ করেন যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি সরওয়ার কবির। সভা অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, মুজাম্মেল আলী, হরমুজ আলী, আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম আহমদ, আসম মিসবা, নবী নেওয়াজ প্রমুখ। বিপুল মানুষের উপস্থিতিতে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল এক কাব্য সন্ধ্যা। তৃতীয় বাংলা খ্যাত লন্ডনের বাংলাপাড়ায় সাহিত্য, সাংস্কৃতিক ও কাব্যচর্চায় যারা নিরলস ভূমিকা রেখে যাচ্ছেন তাদের অন্যতম সাপ্তাহিক সুরমার সম্পাদক কবি আহমদ ময়েজ। পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে কবি আহমদ ময়েজ কবি ও কবিতা বিমূর্ত চরণে রাখি কালের ক্ষমা শীর্ষক এক মনজ্ঞ কাব্য সন্ধ্যা মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে কবির বাছাইকৃত কবিতা থেকে আবৃত্তি করেন বিলেতের সক্রিয় ও সুপরিচিত আবৃত্তিকারদের অন্যতম তৌহিদ শাকিল, স্মৃতি আজাদ, মুস্তফা জামান নিপুন, সৈয়দ রুম্মান, সোমা দাস, বর্ণালী চক্রবর্তী, সাগর রহমান ও উর্মিলা আফরোজ। এছাড়া চড়া গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী হীরা কাঞ্চন হীরক এবং একটি বিশেষ স্মৃতিচারণ পর্বে আবৃত্তি শিল্পী মুনিরা পারভিন কৈশোরে তাকে লেখা ছড়ায় ছড়ায় লেখা একটি চিঠির আবৃত্তি করে শোনান। যুক্তরাজ্যে বাঙালি মালিকানাধীন আইকন কলেজ অব টেকনোলজিস অ্যান্ড ম্যানেজমেন্টের স্নাতক সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে প্রায় 200 স্নাতক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য সহ প্রতিষ্ঠানটির প্রায় 400 অতিথি এই অনুষ্ঠানে অংশ নেন। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের সাউথ ব্যাংক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ওয়েলস ফার্স্ট মিনিস্টারের বিশেষজ্ঞ উপদেষ্টা অধ্যাপক স্যার ডিয়ান হপকিন। তিনি বলেন, দীর্ঘ শিক্ষা জীবনে একজন শিক্ষার্থীর উল্লেখযোগ্য মুহূর্ত হচ্ছে সমাবর্তন। 2003 সালে প্রতিষ্ঠিত এই কলেজের সাফল্যে তিনি অভিভূত। সঠিক কোর্স পছন্দের মাধ্যমে শিক্ষার্থীরা যে অনেক দূর যেতে পারেন তার দৃষ্টান্ত এই কলেজ। এছাড়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুন নবী বলেন, গত 14 বছরে এ কলেজ অনেক চড়াই উতরাই পেরিয়ে এসেছে। তিনি জানান, প্রায় 1200 শিক্ষার্থীরই কলেজে বিজনেস, কম্পিউটিং, হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার, হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ে
পড়াশোনা করার সুযোগ রয়েছে। এছাড়া কলেজের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান বলেন, কম খরচে উচ্চ মানের শিক্ষার জন্য আইকন কলেজের সুনাম এখন সুপ্রতিষ্ঠিত। এখন থেকে প্রতি বছরই স্নাতক সমাবর্তন আয়োজন করা হবে। গাইডেন্স ফর উম্মাহ এই ইভেন্টকে সামনে রেখে এক প্রস্তুতি সভা করেছে ব্যাডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদ কমিটি। আমাদের প্রতিনিধি এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল জানান, আগামী 10 ডিসেম্বর ব্যাডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিতব্য এই ইসলামিক ইভেন্টকে সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে রবিবার মসজিদের হল রুমে এক প্রস্তুতি সভা করেছে মসজিদ কর্তৃপক্ষ। মসজিদের মুতাওয়াল্লি হাজি আশিক উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাসুকুল্লাহ নানুমিয়ার পরিচালনায় সভার শুরুতেই মুতাওয়াল্লির প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে সবাইকে অবহিত করেন। এ সময় পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন আজিজুর রহমান, শামসুল হুসাইন, মোহাম্মদ তারু মিয়া, এলাস মিয়া, চন্দন আলী প্রমুখ। এ সময় বক্তারা ইসলামিক এই মাহফিলকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় সাংবাদিক সহ আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ পারেস, আব্দুল আহাদ, জামাল মিয়া, ফেরদৌস মিয়া, সিদ্দিক আলী প্রমুখ। এছাড়া মাহফিলে আরও থাকছে কোরআন তিলাওয়াত, নাশিদ এবং ইসলামিক বুকশপ। পরিশেষে গাইডেন্স ফর উম্মাহ মাহফিলের সফলতা কামনা করে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাসিত দোয়া পরিচালনা করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ও এম ইলিয়াস আলী সহ বিএনপির সকল নেতৃবৃন্দের গুম নামক কারাগার থেকে মুক্তির দাবিতে লন্ডন মহানগর বিএনপির উদ্যোগে এক সভা রবিবার পূর্ব লন্ডনের বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদ রাজার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সংযুক্ত আরব আমিরাতের আলাইন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, সহসভাপতি শরীফ উদ্দিন ভূঁইয়া বাবু, আব্দুস সালাম আজাদ, কদর উদ্দিন সহ আরও অনেকেই। সভা বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রদানের আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের বিএনপি অফিসে এই সভার আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। এ সময় এম এ মালেক তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার বেগম জিয়ার জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, তাই অতি দ্রুতই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় প্রবাসীদের নিয়ে দুর্বার গণ আন্দোলনের ডাক দিবেন বলে জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের মিসবা বি এস চৌধুরী, শরীফুল ইসলাম, কামাল উদ্দিন, আজিম উদ্দিন, শেখ সাদেক, শাহ জামাল সহ যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবাসী মিরপুর ইউনিয়নবাসীর উপস্থিতিতে সাধারণ সভার আয়োজন করা হয়েছে। সোমবার ব্রিকলেনের স্থানীয় একটি হলে এই সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাহবুবুল হক শেরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় প্রতিষ্ঠাতা সদস্য আরস আলীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দরা বিগত দিনের বিভিন্ন উন্নয়ন ও গঠনমূলক কাজের বিবরণ তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আমিরুদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আঙ্গুর আলী, আনসার আহমেদ, আবুল লেইস মিয়া, জাহাঙ্গীর হুসাইন, শিশু মিয়া, আসকির মিয়া, শাহজাহান মিয়া, আনোয়ার খান, দয়াল জুবায়ের, নোমান আহমেদ প্রমুখ। সভায় 5 জন প্রতিষ্ঠাতা সদস্য পদ গ্রহণ করেন। পরিশেষে আগামীতে এলাকায় বিভিন্ন সেবামূলক কাজের সিদ্ধান্ত গৃহীত হয়। ইতালির বাংলা কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনিরকে সিসিলির পালেরমো শহরে সংবর্ধনা দেওয়া হয়। মনিরুজ্জামান মনির এনটিভি ইতালির ব্যুরো প্রধান এবং শিশুদের প্রতিভা বিকাশে প্রতিযোগিতামূলক আয়োজন অঙ্কুরের প্রতিষ্ঠাতা। পাশাপাশি তিনি তরুণ প্রজন্মের জন্য দিক নির্দেশনার কাজও করে যাচ্ছেন। বাংলাদেশের তরুণ প্রজন্ম পালেরমো ইতালি আয়োজিত বাংলাদেশ গার্ডেন রেস্টুরেন্টের সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি সাইদুল কবির এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মজনু আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ প্রজন্মের সভাপতি এজাজ আল মাসুম। এ সময় সংবর্ধিত
অতিথি মনিরুজ্জামান মনির তার বক্তব্যে বলেন, ইউরোপে কর্মরত সাংবাদিকদের এমন সম্মাননা দিয়ে তরুণ প্রজন্ম পালেরমো একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়াও তিনি প্রত্যাশা করেন, প্রতিবারের মতো সবসময়ই তাদের কার্যক্রম অব্যাহত রেখে তারুণ্য, একতা ও শক্তির স্লোগানে বাংলাদেশ তরুণ প্রজন্ম পালেরমো ইতালি বহুদূর এগিয়ে যাবে। এছাড়াও মঞ্চে আসন গ্রহণ করেন স্থানীয় কমিউনিটি নেতা সানি ভূঁইয়া, হাসান শিকদার, আব্দুল কাদের, শামসুল হক আঁখি, হাসান নূর চৌধুরী, বোরহান উদ্দিন ও আহসান হাবিব ইমন। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সেবুল মিয়া, আজিম হুসাইন, সুহাইল আহমেদ, এমডি শিমুল, শাহিন আহমেদ, এমডি সুজন, মোহাম্মদ মোল্লা, সাইদুল আহমেদ সহ আরও অনেকেই। এবার বাংলাদেশ প্রসঙ্গ। জিয়া অরফেনেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রত্যাখ্যান করে আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বকশিবাজারের বিশেষ আদালতে উপস্থিত হয়ে জিয়া অরফেনেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। জিয়া চ্যারিটেবল ও অরফেনেজ ট্রাস্ট মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকালে বকশিবাজারের বিশেষ আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিনের কার্যক্রমের শুরুতে আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন চাইলে 19 ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদালত। একই সাথে অরফেনেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক স্থগিত করে আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ চান খালেদা জিয়া। এদিনের মধ্যেই বক্তব্য শেষ করতে হবে এমন শর্তে এই আবেদন মঞ্জুর হলে আদালতে প্রায় 3 ঘন্টা বক্তব্য দেন তিনি। ফৌজদারি যে কোনো মামলার ফলাফল সাক্ষ্য নির্ভর এমনটা উল্লেখ করে বেগম জিয়া দাবি করেন, এ মামলায় কোনো সাক্ষী তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণের মতো দালিলিক কোনো প্রমাণ হাজির করতে পারেননি, তাই শুধুমাত্র তদন্ত কর্মকর্তার চার্জশিটের উপর নির্ভর করে কোনো বিচারে কাউকে দোষী সাব্যস্ত করার নিয়ম নেই। খালেদা জিয়া বলেন, অরফেনেজ ট্রাস্ট মামলার প্রথম অনুসন্ধান কর্মকর্তা তার বিরুদ্ধে কোনো তথ্য উপাত্ত না পেয়ে তাকে অভিযোগের তালিকা থেকে বাদ দেন এবং দুদক আইনে কোনো অপরাধ হয়নি বলে প্রতিবেদন দাখিল করেছিলেন। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা ও এই মামলার অন্যতম সাক্ষী হারুনুর রশিদ মাত্র 15 দিনের মধ্যে মিথ্যা, কাল্পনিক ও হয়রানিমূলক প্রতিবেদন দেন। ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য তদন্ত কর্মকর্তা ক্ষমতাসীনদের ইচ্ছায় ও নির্দেশে এসব করেছেন বলে অভিযোগ করেন খালেদা জিয়া। ট্রাস্টের নামে তহবিল সংগ্রহ ও বিতরণের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই এমন মন্তব্য করে বাদীপক্ষের আনা সব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার ও প্রত্যাখ্যান করেন বিএনপি চেয়ারপারসন। পাশাপাশি আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন। তিনি সাফাই সাক্ষী চান না বলেও জানিয়েছেন তার আইনজীবী। সুরা নেশার আয়াত দিয়ে উনি শেষ করেছেন এবং সেখানে সুরা নেশায় ন্যায় বিচারের কথা বলা আছে। উনি নির্দোষ, ওনাকে উনি বেকসুর খালাস পাওয়ার মতো যোগ্য এবং তার বিরুদ্ধে অহেতুক এই রাজনৈতিকভাবে তাকে হয়রানিমূলকভাবে এই মামলা দেওয়া হয়েছে। এই কেসে যে ম্যাটেরিয়ালস এসছে তাতে সাফাই সাক্ষীর দরকার হবে না, তাতেই আমরা খালাস পাওয়ার মতো ইনগ্রেডিয়েন্ট এখানে আছে, ইভিডিয়েন্স আমাদের এখানে আছে। এদিকে জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের বাকি বক্তব্য লিখিতভাবে উপস্থাপনের আদেশ দিয়েছে আদালত। গত বছরের 1 ডিসেম্বর সর্বশেষ এ মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিয়েছিলেন তিনি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সিলেট প্রেস ক্লাব মাহা ক্রীড়া প্রতিযোগিতা 2017-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান মঙ্গলবার ক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাশন হাউস মাহার স্বত্বাধিকারী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মঈনুদ্দিন মঞ্জু। প্রধান অতিথির বক্তব্যে মাহিউদ্দিন আহমদ সেলিম বলেন, সুন্দর ও সুস্থ মন এবং শরীর গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, সিলেট প্রেস ক্লাবের সদস্যরা সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত শরীর চর্চা করে যাচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। প্রেস ক্লাব চাইলে ভবিষ্যতেও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে ফ্যাশন হাউস মাহা সহযোগিতা অব্যাহত রাখবে। উল্লেখ্য, এবারের সিলেট প্রেস ক্লাব মাহা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 13টি ইভেন্টে মোট 19 জন প্রতিযোগী পুরস্কার লাভ করেছেন। প্রধান অতিথি মাহিউদ্দিন আহমদ সেলিম বিজয়ীদের হাতে ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে দেন। রন্ধনশিল্পের জাদুকর
এই স্লোগান নিয়ে সিলেট নগরীর নয়া সড়ক এলাকায় মানিকপীর রোডে মঙ্গলবার উদ্বোধন করা হয় একটি রেস্টুরেন্ট। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেট সংলাপের সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ সেলিম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোহাম্মদ রেনু ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল। উদ্বোধন শেষে অতিথিরা বলেন, দেশের মূল রেমিটেন্স যোগানদানকারী ইংল্যান্ড প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীদের অনুকরণে সিলেটেও হয়ে উঠছে কারি শিল্পের মূল কেন্দ্র। তবে মানসম্মত খাবারের অভাব থাকায় আরবিজ কিচেন সেই অভাব পূরণের চেষ্টা করছে। আরবিজ কিচেনের চেয়ারম্যান ডাক্তার আবুল হাসনাত আমন্ত্রিত অতিথিদের আশ্বাস দিয়ে বলেন, সিলেটের মানুষের রুচিশীল খাবারের চাহিদা মেটাতে আরবিজ কিচেন যথাসাধ্য চেষ্টা করবে। দর্শক সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বারবে সদস্য হওয়ার পর এক মাসের মধ্যেই এশিয়ান ভিউয়ার্স টিভি চ্যানেলগুলোর মধ্যে এনটিভির অর্জন ও সাফল্য নিয়ে অনুষ্ঠিত মিট দ্য প্রেস ও প্রতিনিধি সম্মেলন। ব্যারিস্টার নোরা শরীফ ছিলেন বাঙালির অকৃত্রিম বন্ধু ও চতুর্থ মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রত্যাখ্যান করে ন্যায় বিচারের প্রত্যাশা করেছেন বেগম খালেদা জিয়া। এ ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europeantv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।